আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান সময়ে এনআইডি কার্ড আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই এনআইডি কার্ড ছাড়া আমরা কোনো প্রকার কাজই করতে পারি না। যখনই আমরা এনআইডি সার্ভার থেকে আমাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে যাই, তখনই আমরা ফেজ স্ক্রিন ছাড়া আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি না। আমরা যার এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছি, তো সেই ব্যক্তি যদি আমাদের কাছে উপস্থিতি থাকে তাহলে আমরা এনআইডি কার্ড বের করতে পারি, আর যদি উপস্থিতি না থাকে তাহলে আমরা এনআইডি সার্ভার থেকে এনআইডি কার্ড ফেজ স্ক্রিন ছাড়া বের করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দিব, যেই ট্রিকটি অ্যাপ্লাই করে আপনি খুব সহজে ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বেশ কিছুদিন আগে আমি এই রিলেটেড একটি ভিডিও আপলোড করেছি, যেটার মাধ্যমে আমি দেখিয়েছি ব্যক্তির উপস্থিতি ছাড়া কিভাবে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করবেন। তো বর্তমানে সেই প্রসেসটি অফ রয়েছে। তো আজকের এই ভিডিওতে নতুন একটি প্রসেস শিখিয়ে দিব, যেই প্রসেসটি আপনি খুব সহজে অ্যাপ্লাই করে ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়। তো চলুন শুরু করা যাক। ব্যক্তির উপস্থিতি ছাড়া ফেজ স্ক্রিন করে এনআইডি কার্ড ডাউনলোড করার কাজটি আমরা মূলত তিনটি স্টেপে সম্পূর্ণ করব। তো পাঁচটি স্টেপে আমরা যেই ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছি, তো সেই ব্যক্তির এনআইডি কার্ডে যে ফটোটি রয়েছে এই ফটোটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই ফটোটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে একটি ওয়েবসাইট ভিজিট করব। তো ওয়েবসাইট ভিজিট করার আগে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা চার্জ বারে লিখব land.gov.bd, লিখে আমরা চার্জ করে দিব। এরপর এখান থেকে আমরা নাগরিক করোনার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে নাগরিক করোনার অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম একটি ওয়েব পোর্টাল চলে আসবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার। তো প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে দিব। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো আমরা যেই জাতীয় পরিচয়পত্রটি ফেজ স্ক্রিন ছাড়া ডাউনলোড করতে চাচ্ছি, তো সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমরা এখানে প্রবেশ করিয়ে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো এখানে আমরা প্রথমে জন্মদিন সিলেক্ট করে দিব। এরপর আমরা জন্ম মাস সিলেক্ট করে দিব। এরপর যে জন্ম বছরটি রয়েছে এনআইডি কার্ড অনুসারে জন্ম বছরটি সিলেক্ট করে দিব। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ অপশনে ক্লিক করে দিব। তো আমরা যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়েছি, তো সেই জাতীয় পরিচয়পত্রের সকল তথ্যগুলো আমাদের সামনে চলে আসলো। তো এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্রের ছবিটি ডাউনলোড করার জন্য ছবিটির উপরে ট্যাপ করে ধরে রাখব। এরপর এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের জাতীয় পরিচয়পত্রে যে ছবিটি রয়েছে এটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে এনআইডি কার্ডের ছবি ডাউনলোড করি তাহলে আমরা তো এই ছবি ইন্টারফেসটি আসার পরে এখান থেকে আমরা পরবর্তী পদক্ষেপ এই অপশনে কোনো সময় ক্লিক করব না। যদি ক্লিক করি তাহলে আমরা এই এনআইডি কার্ডের ছবি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো না। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য এখান থেকে আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিব। এরপর আমরা এখানে লিখব nidw.gov.bd, লিখে আমরা চার্জ করে দিব। এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি চলে আসার পরে এখান থেকে আমরা এনআইডি অনলাইন সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টালটি রয়েছে এই পোর্টালটি চলে আসবে। তো এখান থেকে আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমাদের সামনে অ্যাকাউন্ট রেজিস্টার নামে ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আমরা প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করিয়ে দিব। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব। এরপর আমরা জন্ম মাসটি সিলেক্ট করে দিব। এরপর আমাদের যে জন্ম বছরটি রয়েছে তো জন্ম বছরটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রদর্শিত ক্যাপচার কোডটি প্রবেশ করান। তো আমরা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি, তো ক্যাপচার কোডটি আমরা এখানে প্রবেশ করিয়ে দিব। ক্যাপচার কোডটি বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো পূর্ববর্তীতে আমার এই এনআইডি কার্ডটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রয়েছে, তো তার জন্য আমার এই লেখাটি চলে আসলো। তো আপনাদের যদি থাকে তাহলে এই লেখাটি চলে আসবে, আর যদি না থাকে তাহলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো আমি এখান থেকে বল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা। তো আমাদের এনআইডি কার্ড অনুসারে বর্তমান এবং স্থায়ী ঠিকানাটি বসিয়ে নিতে হবে।
তো আমি আমার এনআইডি কার্ডের যে ঠিকানাটি রয়েছে এটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। বর্তমান ও স্থায়ী ঠিকানাটি বসানো হয়ে গেলে এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি বার্তা বাটন ও মোবাইল পরিবর্তন। তো যদি আমাদের কাছে এই ফোন নাম্বারটি থাকে তাহলে আমরা বার্তা বাটন অপশনে ক্লিক করে দিব, আর যদি এই ফোন নাম্বারটি না থাকে তাহলে আমরা মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে নতুন একটি ফোন নাম্বার বসিয়ে নিব। আমি যেহেতু নতুন একটি ফোন নাম্বার বসাতে চাচ্ছি তো সেহেতু আমি মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমরা মোবাইল নাম্বার বসানোর একটি অপশন পেয়ে গেলাম। তো এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিব। এরপর আমরা বার্তা বাটন অপশনে ক্লিক করে দিব। তো আমরা যেই ফোন নাম্বারটি দিয়েছি তো সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড চলে যাবে। তো 6 ডিজিটের ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে নিব। এরপর আমরা বহাল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তো এখানে এসে আমাদের মূলত ব্যক্তির উপস্থিতি ছাড়া ফেস স্ক্যান করার যে ধাপটি রয়েছে এটা অনুসরণ করতে হবে। তো এটার জন্য আমাদের একটি ট্রিক রয়েছে, তো এই ট্রিকটি আমরা এখন অ্যাপ্লাই করব। তো আমাদের এই ট্রিকটি অ্যাপ্লাই করতে হলে আমাদের অন্য একটি ফোনের সাহায্য নিতে হবে। তো আমাদের কাছে যদি দুটি ডিভাইস না থাকে তাহলে আমরা এই প্রসেসটি ব্যবহার করে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো না। তো অন্য একটি ফোনের সাহায্য নিয়ে আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এরপর আমরা সার্চ বারে লিখব SDKF। তো SDKF লেখার পরে 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো তার জন্য আমার ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওপেন অপশনের উপরে ক্লিক করে দিব। তো অ্যাপটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিছু অ্যালাও পারমিশন চাবে, তো আপনারা সেইগুলো অ্যালাও পারমিশন করে দিবেন। অ্যাভাটার SDK অ্যাপটির ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফটোস। তো আমরা ফটোস অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপে আমরা যে এনআইডি কার্ডের ফটোটি ডাউনলোড করেছি তো সেই এনআইডি কার্ডের ফটোটি আমরা এখানে ইনপুট করে দিব। তো ইনপুট হয়ে যাওয়ার পর আমাদের এই এনআইডি কার্ডের ফটোটি একটি প্রসেসিং নেবে, তো আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওপেন অপশনের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন কি ম্যাজিকের মতো এনআইডি কার্ডে যে ফটোটি রয়েছে ফটোটি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো খুব সুন্দরভাবে আমাদের সামনে চলে আসলো। তো আমরা এই ফটোটির মাধ্যমে মূলত এনআইডি কার্ডের যেই ফেস স্ক্যানের ধাপটি রয়েছে এই ধাপটি কমপ্লিট করব। তো আমাদের এনআইডি কার্ডের ইন্টারফেসে এসে এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে আগ থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আমাদের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটির উপরে আমরা রাখবো। তো আমার যেহেতু এখানে দুটি ফোন নেই তো আমি সেহেতু দেখাতে পারছি না। এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আমরা এই ছবিটির উপরে ধরে প্রথমে আমরা ছবিটিকে এইভাবে সোজা করে রাখবো। তো সোজা করে এখানে রেখে হালকা একটু আঁকাবাঁকা করবো। আঁকাবাঁকা করলে আমাদের ফার্স্ট স্টেপে যে টিকমার্কটি রয়েছে এনআইডি ওয়ালেটের সেটি নিয়ে নিবে। এরপর এখান থেকে ছবিটিকে আমরা একটু ডানে কাত করব। তো ডানে কাত করার পরে যেই ডানের যে এনআইডি কার্ড ওয়ালেটের যে টিকমার্কটি রয়েছে এটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটু বামে কাত করব। তো বামে কাত করার পরে আমাদের যে 3 নম্বরে যে এনআইডি ওয়ালেটের যে টিকমার্কটি রয়েছে এটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা চাইলে এই টিকটির মাধ্যমে 100% রূপে খুব সহজে এই ফটোটির মাধ্যমে এনআইডি কার্ডের ফেসটি ভেরিফাই করে নিতে পারেন। তো আমার এখান থেকে ফেসটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার যে এনআইডি কার্ডের ব্রাউজারটি রয়েছে তো সেই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারটিতে চলে আসার পরে আমাকে এনআইডি কার্ড ইন্টারফেসে নিয়ে আসা হলো। তো আমরা এখান থেকে নিচে চলে যাব। তো নিচে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে ব্যক্তির উপস্থিতি ছাড়া ফেস স্ক্যান করে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।